हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के आमरा देखबो हुआउर रेक्टिफायर एर सेटिंग्स गुली। आज के आमरा देखबो किभाबे एलएलबीडी एवं बीएलबीडी चार्जिंग करेंट लो वोल्टेज एगुलो आमरा किभाबे सेटअप करब, किभाबे देखते हय एटा आमरा आजकेर ए भिडियोते देखबो। तो सबाई पाशे थाकुन, देखते थाकुन। आमरा एखाने देखते पाच्छि प्रथमे हच्छे অপশন আছে এখানে ডিসি আউটপুট ভোল্টেজ, এখানে ভোল্টেজটা শো করতেছে। আমরা তো ইন্টার দিয়ে আমরা অপশনগুলিতে যাব। এখানে আমরা অ্যাক্টিভ অ্যালার্ম পাচ্ছি, রানিং ইনফরমেশন, সেটিং ওয়েক গাইড। এটার ভিতর আমরা প্রথমে ডুইকে পাসওয়ার্ডটা দেব। এটার ভিতর রেক্টিফায়ারের পাসওয়ার্ড হচ্ছে এক। তো আমরা প্রথমে শূন্য 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 এটা দেবো হচ্ছে আমরা এক। এক দিয়ে আমরা ইন্টার দেব। ইন্টার দিলে আমরা ঢুকে গেলাম এটার ভিতরে। তখন আমরা ব্যাটারি প্যারামিটার্সের ভিতর ঢুকে এখানে ব্যাটারি কানেক্টেড ওয়ান, টু নেই, থ্রি নেই, ফোর নেই, সিঙ্গেল স্ট্রিং কারেন্ট মানে একটা ব্যাটারি, সরি, এক ব্যাংক ব্যাটারি কানেক্টেড করা আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। বেড়ে আমরা প্যারামিটার সেটিংয়ের ভিতর ঢুকব। ঢুকে এখানে আমরা ডিসি পাওয়ারে ঢুকব। ডিসি পাওয়ারে ঢুকে আবার যাব হচ্ছে ডিসি আউটপুট ডিরেকশনের ডিস্ট্রিবিউশনের ভিতরে ঢুকে, তারপর হচ্ছে এলএলবিডি এনাবেল। এলএলবিডি এনাবেল করা আছে কিনা, এলএলবিডি ভোল্টেজ মেট দেওয়া আছে, এলএলবিডি ভোল্টেজ হচ্ছে 47.4 দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে এলএলবিডি রিকানেট ভোল্টেজ, অর্থাৎ এলএলবিডি কততে ধরবে, 49 দেওয়া আছে। তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে ডিসি ওভার ভোল্টেজ, এটা হচ্ছে ডিসি আন্ডার ভোল্টেজ, এটা হচ্ছে আমরা পেলাম। এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আবার ব্যাটারির ভিতর যাব। এই যে আমরা ব্যাটারি পেলাম, ব্যাটারি পেয়ে আমরা আবার ইন্টার বাটনে চাপ দেবো। এখানে বেসিক প্যারামিটার্সের ভিতর ঢুকলে আমার এখানে হচ্ছে সিঙ্গেল স্ট্রিং, ফোর চার্জ ভোল্টেজ, বোর্ড চার্জ ভোল্টেজ, চার্জিং লিমিট, এই যে এখানে এটা হচ্ছে চার্জিং লিমিট 0.25C10. আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা আবার সামনেতে চলে আসছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরে বেসিক প্যারামিটার্সের ভিতর ঢুকলাম, তারপর হচ্ছে আমরা বিএলবিডি প্যারামিটার্সের ভিতর ঢুকবো। এটা হচ্ছে আমার বিএলবিডি প্যারামিটার্স, এটা হচ্ছে আমার এই যে বিএলবিডি ভোল্টেজ এলবিডি অর্থাৎ বিএলবিডি। আচ্ছা, বিএলবিডিটা কত ধরবে রিকানেট ভোল্টেজ 48.5। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে এলএলবিডি বিএলবিডি লো ভোল্টেজ চার্জিং কারেন্ট এবং ব্যাটারি ক্যাপাসিটি এবং স্ট্রিং। ওকে, ধন্যবাদ সবাইকে।